সালাম আলাইকুম দিশি ভাই, তোমার মধ্যে কষ্ট নাকি একটু জিরে এলো? ওয়ালাইকুম সালাম, এই কষ্টের জন্যই দেশ ছেড়ে বিদেশ আইছি। কষ্ট না করি পরিবার প্রিয় মানুষের ভালো রাখবো কেমনে? হাতের কাম পায়ে ফেলে শত কষ্ট করে পরিবার প্রিয় মানুষকে ভালো রাখার দায়িত্বটা আমার। আমি যে একজন প্রবাসী ভাই, আর প্রবাসীদেরকে রোদ বৃষ্টি গরম কোনো কিছু আটকাতে পারে না। একটা প্রবাসীর অনেক দায়িত্ব থাকে কাঁধে ভাই। পানি খাওয়াবেন? আচ্ছা নিয়ে আসতেছি। ব্যবস্থা করে খাওয়া দাওয়া করতেছেন? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করতেছি। কি দিয়ে খাওয়া দাওয়া করতেছেন? মরিচ দিয়া? হ্যাঁ মরিচ দিয়ে খাই তো ভাইয়া। ভাইয়া ভালো মন্দা খাওয়ার রুচি আমাদেরও আছে কিন্তু ভাই, দেশে কম টাকায় বেতনে চাকরি করি, যে টাকা বেতন পাই এই টাকা আমারই হয় না। এই টাকা যদি আমি ভালো মতো চলতে যাই আমার পরিবারের তো ভালো রাখতে পারবো না। তাই নিজে কষ্ট করে চলে পরিবারকে প্রিয় মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করি। কারণ আমি প্রবাসী, প্রবাসে কষ্ট করে থাকলেও এটা আমার গায়ে বাজে না, এটা কেউই দেখবে না। কিন্তু আমার পরিবার যদি কষ্ট করে এ কথা যদি আমি শুনি, আমি প্রবাসীদের সহ্য করতে পারবো না। তাই নিজে কষ্ট করে হলো, কষ্ট করে চলে পরিবারকে ভালো রাখার চেষ্টা করি। অবশ্যই কষ্ট ভাই, কে বুঝবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রবাসী লাইফ হিস্ট্রি থেকে প্রবাসীর এক বাস্তব জীবনের চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমন হাজার প্রবাসী বাস্তব জীবন যাপন, আর প্রবাসীরা প্রবাসের মাটিতে পরিবারের জন্য, প্রিয় মানুষের জন্য কত কষ্ট করে সেই দৃশ্যগুলো তুলে ধরতে চাই আপনাদের মাঝে। প্রয়োজন শুধু আপনাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। তাই সকল কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার সাথেই থাকবেন। আর হ্যাঁ, যে যেখানে আছেন সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, পাঁচ নামাজ অবশ্যই অবশ্যই আদায় করবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।